বাঁধি আছিস নাকি? তোর বাবু তো তোকে একেবারে ঘরের বউ বানিয়ে ফেললো, বছর ঘুরতে না ঘুরতে পেটে বাচ্চা। কার কথা বলছিস কমলা? হিসি মরছিস কেন? কার বাচ্চার কথা বলছিস? সুমিত্তার কথা মাসি, বছর ঘুরতে না ঘুরতে পেটে বাচ্চা। মানে এই তুই কি পেট বাঁধিয়েছিস নাকি? মা গো, তুই তো আমার ব্যবসার একেবারে সব বলাশ করে ছেড়ে দিলি। এই মে, তুই কি বাবুকে মন দিয়ে বসেছিস নাকি? না না, মানে এখন যদি তোর বাবু আর তোর কাছে না আসে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? বেটি বাচ্চা নিয়ে তোর পরপুরুষের সঙ্গে বসতে পারবি না। কিন্তু মাসি, শোন, ওই বাচ্চা তোকে নষ্ট করতে হবে। ও কথা বলো না মাসি। তুই কি মনে করেছিস তোর বাবু যখন জানতে পারবে তোর পেটে বাচ্চা এসেছে সে সব মেনে নেবে? সে তোর বাচ্চাকে স্বীকার করবে? কখনো না। আর সে পুরুষ মানুষ, তার পয়সা আছে, সে তোর মতন দশটা মেয়ের সঙ্গে ফুর্তি করতে পারবে। শোন, বেশি দেরি হওয়ার আগে তোর পেটের বাচ্চাটাকে শেষ করে দিতে হবে, তা না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা মনে রাখিস। তোদের নিজে কি করি আমি, আমার আর ভাল লাগে না। অবিনাশ বাবু, কি খবর? ভালো। শুনুন, ঘর থেকে বেরোনোর সময় না আমার সঙ্গে দেখা করে যাবেন, কেমন? ঠিক আছে, আমি আজ নয় বরং কাল আপনার সঙ্গে দেখা করে যাব। আসি। কি ব্যাপার, ঘর অন্ধকার করে বসে আছো, কি হয়েছে তোমার? তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না? তোমাকে ছেড়ে চলে যাব কেন? চলে যাব কেন? আমার কাছ থেকে তোমার সবটা সবটা পাওয়া হয়ে গেছে, তাই। কে বললো তোমায়? কি হলো বলছো না যে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সত্যি? তুমি সত্যি বলছো সুমিত্রা? বিশ্বাস করো সুমিত্রা, আমি আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। কিন্তু আর কেউ চায় না, আর কেউ চায় না যে এই সন্তান হোক, যে মেয়ে একবার বিশ্বাবাড়ির মাটিতে পা রাখে তার আর বাইরের জগতে ফেরা হয় না। তার চাওয়া পাওয়া শখ আহ্লাদ কিচ্ছু থাকে না, তাকে অন্যের ইচ্ছে মতো চলতে হয়। প্রয়োজনে আমি ওদের অনেক টাকা দেব, অনেক টাকা। সব সম্পর্ক টাকা দিয়ে হয় না, টাকার বিনিময়ে একটা মেয়ে কখনোই গর্ভে সন্তান ধারণ করতে পারে না। দাঁড়াও,